আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু বিএম স্টিল এন্ড থাইভেশন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ব্যালকনির গ্রিল এবং একটা হাওয়াখানার রেলিং গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এই ব্যালকনির গ্রিলগুলো ডেলিভারি হলে আপনাদেরকে ফুল ভিডিওর দেখাবো তো ভিডিওটি দেখতে স্কিপ না করে সাথে থাকুন আর এরকম স্টেনলেস স্টিলের বিভিন্ন ধরনের ডিজাইন কালেকশন পেতে বিএম স্টিল এন্ড থাইভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো দেখতে পাচ্ছেন এটা হাওয়া খানার রেলিংটার কাজ চলতেছে এই হাওয়া খানার তৈরি করা হয়েছে উপরে হাতলটা দুই ইঞ্চি পাইপ এবং খটিগুলো দেওয়া আছে ছয় ইঞ্চি পাইপের

দুই সাইডে দুইটা গ্রিল আছে তো ওই গ্রিলে দুই সাইডে দুইটা দরজা রাখা হয়েছে গ্রিলগুলো দিয়ে ওই দিক দিয়ে টপকে ভিতরে যাবে এই কাজগুলো করেছি আমরা শক এস এস ফার্নিচার অ্যান্ড ওয়ার্কশপ থেকে ঠিকানা দোকানের ঠিকানা হলো চাপরাশির হাট কোম্পানিগঞ্জ নোয়াখালী আপনাদের বাসায় এস এর কাজ ছাড়াও লোহার যাবতীয় কাজ এবং থায়ের কাজ করাতে চাইলে ওয়ার্কশপে যোগাযোগ করবেন আপনাদেরকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে এরকম আরো ডিজাইন পেতে বিএম স্টিল অ্যান্ড থাইভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ব্যালকনির গ্রিলগুলো বানানো হয়েছে সেগুলো 345 দিয়ে এবং 34 34 বক্স দিয়ে তৈরি করা এবং উপরে একটা বর্ডার রাখা আছে রিং বলে এবং নিচে একটা বর্ডার রাখা আছে আর হাফ 34 বক্স দিয়ে যা গリル গুলাতে সিস্টেম করে দেওয়া আছে তো এটা হলো বাড়িটার সামনের ভিউ দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ